সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করার আমল এরকম আমল, আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন, তো আপনার জন্য যথেষ্ট হবে, আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে। দরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা। ভাই, আল্লাহ তার হাবিবকে রহম করবেন, আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে? নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী? কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করবেন, একবার না, আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন, একবার দরুদ পাঠ করবেন, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আমার জন্য তোমরা দোয়া করলে, আমার প্রতি দরুদ পাঠ করলে, আল্লাহ তাআলা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় 10 টাইমস তোমাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন, আল্লাহ বাঁচাই দিয়েছেন, একটুর জন্য শেষ হয়ে যান নাই, ওই যে দরুদ পড়ছেন আল্লাহ তাআলা রক্ষা করছে, আপনি খবরও নাই, আল্লাহ তাআলা আপনার প্রতি বিশাল একটা দান করছে, আপনি লক্ষ্য করেন নাই, ওই যে দরুদ পড়ছেন একবার 10 দান রহমত হবে। এভাবে যত দরুদ পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে। এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য রিজার্ভ রাখবো, আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাইবো, অনেক কিছু নিবেদন করবো, আপনার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে, এটাই হলো দরুদ। এই দরুদটা আমি কি পরিমাণ রাখবো, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক? এরপরে সাহাবী বলছেন, আসলে যদি সবগুলোই করি, উনি এক একটা পার্সেন্টেজ বলছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তাকে বুঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয়। তো সাহাবী বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত বলেন যে আমার দোয়া যদি সবগুলো আপনার জন্য করি, আমি যদি আর কোনো দোয়া না করি শুধু আপনার জন্যই দোয়া করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না, সব সমস্যা দূর হয়ে যাবে, তোমার কোনো পেরেশানি থাকবে না। ভাইরা আমার, দুরুদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো পেরেশানি, কোনো সমস্যা দেখা দিয়েছে, আপনি যদি দুরুদ পড়তে থাকেন, কোনো কিছু মনে আসছে না, অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে, ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছি কি করবো, ওকে দুরুদ পড়া শুরু করে। আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ, আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ, এটা শুরু করে তারা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে স্পষ্টভাবে, একটি না বহু হাদিস থেকে প্রমাণিত, যে ব্যক্তি দুরুদটা নিয়মিত পাঠ করবে, সালাত আল নবীটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, সবসময় তার মুখ থেকে সালাত সালাত সালাম চলতে থাকে, এই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সকল পেরেশানি আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। ভাইরা আমার, দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল, এটা আমরা করি এখন, অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের, তখন একটু সালাত আল নবী যেভাবে করেন করেন, আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই। দুরুদ বেশি বেশি করে পাঠ করবো তো ইনশাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ, সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যেটা নামাজে পড়েন, আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, যদি দুরুদের অর্থের মধ্যে, কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে। দুরুদের নামে অনেকগুলো দুরুদ প্রচলিত আছে বিভিন্ন বই পুস্তকে, অমুক দুরুদ পড়লে অমুক এত নেকি হয়, বা অমুক দুরুদ পড়লে এতবার পড়লে ওই বিপদ দূর হয়, এগুলো কোনো হাদিস নির্দেশিত না, এগুলো হয়তো কারোর তাজরিবা অভিজ্ঞতা নির্ভর, কিন্তু হাদিস নির্দেশিত দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থের ভিতরে যদি খারাপ কিছু, শিরকের কিছু না থাকে, নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানো মতো গোমরাহি যদি না থাকে দুরুদের অর্থের মধ্যে, তাহলে যে কোনো দুরুদই আপনি আল্লাহর কাছে পেশ করতে পারেন। তাহলে 6টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা। তার 1 নম্বর হলো দুরুদের আমল। আমার জীবনে বহুবার এমন হয়েছে, বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না। আমি এই আমলটি, এর পাশাপাশি ইস্তেগফার আমল, যেটা 2 নম্বরে বলবো আমি, এই দুটি আমল কন্টিনিউয়াসলি করে গেছি, হরদম প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে, বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং ইস্তেগফার অব্যাহত রাখছে। আল্লাহ তাআলা এমন ভাবে অলৌকিক ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে। ভাইরা আমার, আমার অভিজ্ঞতার 2 পয়সার কোনো মূল্য নাই, আমার অভিজ্ঞতা কি আসলো না আসলো এটাতে কিছু আসে যায় নাই। রহমতুল্লিল আলামিন, আল্লাহর রাসূল আল্লাহর নবী ওয়াদা করেছেন
যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ অতএব দুরুদ আমল বেশি বেশি করব না ইনশাআল্লাহ